আগামী 23 থেকে 29 অক্টোবর পর্যন্ত সকল বিদ্যালয়ে খুদে ডাক্তারদের মাধ্যমে স্কুলের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা এই কর্মসূচিটি পালন করতে যাচ্ছি। আপনারা জানেন যে গত বছর করোনার কারণে আমরা কিন্তু খুদে ডাক্তারদের মাধ্যমে ছোট স্কুল শিক্ষার্থীদের আমরা কিন্তু পরীক্ষাটি করতে পারিনি এবং তাদেরকে আমরা যে কৃমি সপ্তাহটি আমরা উৎসবের সঙ্গে উদযাপন করি সেটি করোনার কারণে গত বছর উদযাপন করা সম্ভব হয়নি। কিন্তু এবছর যেহেতু করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসছে এবং স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, সেজন্য আমরা 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আমরা উদযাপন করতে যাচ্ছি। স্কুলের বাচ্চাদেরকে সরাসরি শিক্ষকদের তত্ত্বাবধানে কৃমির ওষুধ পানি দিয়ে সেবন করানো হবে এবং এইটি আমরা একসঙ্গে 4 কোটির বেশি শিশুকে সারা বাংলাদেশে আমরা একসঙ্গে এর কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সকলের সহযোগিতা নিয়ে আমরা খুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচিটি এবং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কর্মসূচিটি আমরা সফলভাবে উদযাপন করতে চাই। আমরা সমস্ত কর্মসূচিতে মনে করি যে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে, সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে, নিরাপদ যে শারীরিক দূরত্বটি আছে সেটি বজায় রেখে চলতে হবে এবং অবশ্যই প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। এই কাজটিতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেমন অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তাদের পরিবারের কাছেও স্বাস্থ্যবিধির বার্তাটি পৌঁছে দেবেন।